মালদা জেলা নিয়ন্ত্রিত বাজারে ঘুমের ওষুধ স্প্রে করে ভিন রাজ্যের লরির চালক ও খালাসির টাকা লুট। আতঙ্কে ব্যবসায়ী থেকে লরি চালকেরা ঘুমের ওষুধ স্প্রে করে ভিন রাজ্যের ড্রাইভার এবং খালাসির কাছ থেকে প্রায় 18,000 টাকা নগদ এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদা জেলা নিয়ন্ত্রিত বাজার এলাকায়। ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে ইংরেজবাজার থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সূত্রের খবর, কাশ্মীর থেকে আপেল বোঝাই লরি নিয়ে আসেন চালক সুখবীর সিং এবং খালাসি মনোজিৎ সিং। তাদের বাড়ি পাঞ্জাবের অমৃতসর এলাকায়। মঙ্গলবার সকালে আপেল আনলোড করার সময় ব্যবসায়ীদের নজরে পড়ে অচৈতন্য অবস্থায় রয়েছেন গাড়ির চালক এবং খালাসি। ব্যবসায়ীরা লক্ষ্য করেন চালকের প্যান্টের পকেট কাটা। লরির কেবিনের বিভিন্ন লকার ভেঙে নগদ টাকা নিয়ে পালায় দুষ্কৃতীরা বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মালদা জেলা নিয়ন্ত্রিত বাজারের ফল ব্যবসায়ী সমিতির সহ সভাপতি গৌতম সাহা এবং সম্পাদক নব সাহা। তাদের অভিযোগ, এর আগেও বহুবার চুরির ঘটনা ঘটেছে বাজারে, কখনো মোবাইল কখনো টোট, এমনকি আস্ত একটি ট্রাক চুরির ঘটনাও ঘটেছে মালদা জেলা নিয়ন্ত্রিত বাজারে। প্রশাসনকে বারবার বলেও কোনো সোরাহা হয়নি। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন অতি সত্বর কড়া ব্যবস্থা না নিলে আতঙ্কে রয়েছেন ব্যবসায়ীরা, প্রয়োজনে এর বিরুদ্ধে তারা আন্দোলনে নামবে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইংরেজবাজার থানার সাদা পোশাকের পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। कम से कम 50-60 पेटी उतारा है और आज उतारनी थी गाड़ी, और आज रात को 11-12 बजे के बाद में हमारी गाड़ी से चोरी हो गए और 10,000 रुपये किट से निकाला गया है बैग से, और 8,000 रुपये पर्स से निकाला गया है, और एक मोबाइल था नया 2 महीना हुआ उसको लेके, उसका बिल भी है हमारे पास, डब्बा भी है, और हमारे को पता नहीं लगा कैसे निकाल के, कब के ले गए, 12 बजे के बाद में कब ले गए पता नहीं चला। माझे मध्य यही रकम एक्सीडेंट होता है हमारे मार्केटे, এর আগে এরকম ট্রাক একটা পুরা গাড়ি ট্রাক চুরি হয়ে গেছে, এদিন সেদিন টোটো চুরি হয়েছে, মোটরসাইকেল চুরি হয়েছে, আজকে এত প্রত্যক্ষ একদম মেন জায়গা থেকে গাড়ির ড্যাশবোর্ড ভেঙে ওর লক ভেঙে ওর ভিতরে ঢুকে ওকে স্প্রে করে অজ্ঞান, ড্রাইভার খালাসিকে অজ্ঞান করে সমস্ত টাকা পয়সা মোবাইল টোবাইল সব আজকে নিয়ে চলে গেছে। এটা প্রতিনিয়ত এটা হতে আসে। আমরা এত প্রশাসনকে এতবার বলেছি কিন্তু প্রশাসন এটা ভ্রুক্ষেপই করছে না। আমরা অনেকবার এ নিয়ে আমরা চুরি করতে করতে আমরা পেরেশান হয়ে গেছি, এত চুরি হচ্ছে আমাদের মার্কেটে। তবে প্রাণহানি হতে পারে নাকি? হ্যাঁ হতেই পারে, সে তো স্প্রে করেছে, অন্য কিছু দিয়েও তো করতে পারে। এটা মানে খুব একটা আমরা আতঙ্কের মধ্যে আছি, পুরা মার্কেটটা আতঙ্কের মধ্যে আছে। কি নাম আপনার? গৌতম সাহা, 14 টাইমলাইন, মালদা।